এত ধ্রুব হয়ে ওঠে কেন? এটা অ্যাক্সিওমের মতো। কাজে ইতিহাসে অনেক ঘটনা, আমি বারবে বললাম সিন্ধু সভ্যতার সময়ে রাজা কে ছিল তা আমরা জানি না, কিন্তু সেটা যে আমরা অন্যান্য লক্ষণ দিয়ে যখন শহর বলে জানলাম তাহলে আমি গ্রামের অস্তিত্ব সম্পর্কে অনুমান করতে পারি। ইতিহাস বদলাচ্ছে কেন? আমরা আগে মনে করেছিলাম এটা 3000 বছর আগে, এখন মনে করছি এটা 10000 বছর আগে। কেন? আমি আরও পাথর পেয়েছি, উদাহরণ দিচ্ছি, ওখানে যে পাথরের ইয়েগুলো পাওয়া গেছে, সিলগুলি পাওয়া গেছে, এগুলো আমি পড়তে পারছি না। একই ধরনের সিল পাওয়া গেছে সুমেরিয়ায়। এখন প্রশ্ন হচ্ছে সুমেরিয়া এবং সিন্ধু সভ্যতা কি এক সভ্যতা ছিল না ব্যবসা ছিল? আমি অতি সম্মানের সাথে বলছি যে বইটা আমি বের করেছিলাম দামোদর ধর্মানন্দ কোসাম্বি, তিনি আমাদের সুনীতি কুমার চট্টোপাধ্যায় রমেশচন্দ্র মজুমদারকে ধুইয়ে একদম শোয়াইয়া দিয়েছেন, বলছে এইসব লোকের কোনো ন্যূনতম বিদ্যাও নাই। সুনীতিবাবু বলছেন যে কি নিগ্রো অস্ট্রেলিয়াটা কীভাবে আসছে, তারা মধ্যপ্রাচ্য ঘুরে কী করে ভারতে আসলো, যে কাহিনী দিচ্ছেন পদে পদে সবিরোধী। আমি যে সত্য নির্ণয়ের দুটো পদ্ধতি ইতিহাস স্বীকৃত এখন, একটা হচ্ছে আপনি যেগুলো কথা বলছেন সেগুলো পরস্পর বিরোধী হতে পারবে না, আপনার একটা কথার সাথে একটা কথা মিল থাকতে হবে। আরেকটা হচ্ছে আপনি যেটা বলছেন সেটা সাথে অন্য যে প্রাপ্ত এভিডেন্স তার সাথে মিল থাকতে হবে। হরপ্রসাদ শাস্ত্রী এটার নাম দিয়েছিলেন পাথুরে প্রমাণ। কিছু প্রমাণ পাথর থেকে পাওয়া যাবে, কিছু অনুমান থেকে পাওয়া যাবে। যেমন আমাদের বাংলাদেশে রাজারা কোথায়, চট্টগ্রাম বাংলাদেশের অংশ ছিল না, বলা হচ্ছে 9ম শতাব্দীর আগে চট্টগ্রামে বাংলার বা অন্য অঞ্চলের কোনো পাথর এখনো পাওয়া যায়নি। কিন্তু ধরুন কাউকে যদি আপনি একটা পাথর পান যেখানে এটা অনুমান করা যায়, তাহলে আপনার রিভাইজ করতে হবে। এই যে হরপ্রসাদের পুঁতির আগে তো পুঁতি অনেক পাই নাই আমরা, কাজে ভবিষ্যৎ। এই যে আব্দুল করিম সাহিত্য বিশারদ নামক এই চট্টগ্রামের অফিসের একজন কি বলে হ্যাড কি নাম ডিভিশনাল কমিশনারের অফিসারের একজন কেরানি ছিলেন উনি, কিন্তু উনি যে 1000-এর মতো পুঁতি বের করেছেন লক্ষ্য করবেন, তার মধ্যে 400 পুঁতি হিন্দু লেখকদের, 600 পুঁতি মুসলমান লেখকদের ওনার প্রাপ্তের মধ্যে। উনি বলছেন কি আমি মুসলমানদের প্রতি আমার দায়িত্ব আছে কিন্তু হিন্দুদের প্রতি আমার সমান দায়িত্ব আছে, কারণ আমার দায়িত্ব আমার জাতির প্রতি। আব্দুল করিম সাহিত্য বিশারদ এবং নজরুল ইসলামের আদর্শের মধ্যেও যদি আমরা শুরু করতে পারতাম অনেক দূরে গিয়ে যেতাম। আচ্ছা, অনেকেই বর্তমানে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বলে থাকে, এই প্রসঙ্গে আপনার বক্তব্য জানতে চাই। নিম্মি মহাত্মা আহমদ সভার জীবনের মূল দর্শন কী ছিল? তিনি মানুষকে মৌলিক কী মেসেজ দিতে চেয়েছিলেন আলী। আচ্ছা, আমি বলি বাংলাদেশ ভারত সম্পর্ক একটা জটিল সম্পর্ক, মানে এখানে দুইটা, ভারত একটা রিপাবলিক, বাংলাদেশ একটা রিপাবলিক। 1971-এর মুক্তিযুদ্ধে ভারত আমাদের সহায়তা করেছে, আমি জ্যাকবের রেফারেন্স দিয়ে বলেছিলাম, জ্যাকব ভারতীয় সেনাপতিদের মধ্যে একজন শীর্ষ সেনাপতি যিনি বাংলাদেশের যুদ্ধ পরিকল্পনায় গুরুত্বপূর্ণ অংশ নিয়েছিলেন, এবং তিনি নিয়াজিকে আত্মসমর্পণ করার জন্য তিনি চলে এসেছিলেন এবং তাকে বাধ্য করেছিলেন, তার গুণ আছে। এবং তিনি ভারতের প্রধান সেনাপতি হতে পারেননি, বর্তমানে তার যে অন্ত্যেষ্টিক্রিয়াতে দেখা গেলো সব বিজেপির লোকেরা গিয়েছে, কংগ্রেসের নেতারা যায়নি, কাজে তার একটা রাজনৈতিক পরিচয় ওখানে দাঁড়িয়েছে, সেই জন্য অনেকে তাকে মনে করতে পারে বাংলাদেশের মুক্তিযুদ্ধের মধ্যে বন্ধু নয়, এইভাবে আমি দেখব না, সেই সময়ের বাস্তবতা দেখতে হবে। তিনি তাজউদ্দিন আহমদের যে প্রশংসা করেছেন সেটা কিন্তু অসাধারণ। আমি বলছি এরকম ভারতীয় বহু সৈনিক বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন তাদের কর্তব্য আকারে, তাদের সরকার বলেছেন তারা করেছেন, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান মিত্র, রাশিয়াও মিত্রতা পালন করেছে, এইটা অস্বীকার করা যাবে না। তার মানে এটা যেমন চিরকাল ভারতের সাথে আমরা একমত হবো, মাঝে মাঝে দ্বিমত হতেই পারে। তো বর্তমানে অর্থনৈতিক ক্ষেত্রে যে আমার যেটা আশঙ্কার কথাই বলি, পাকিস্তানের সাথে আমাদের লড়াইটা হয়েছিল কোথায়? আমরা তো এক দেশ হয়েছিলাম মোহাম্মদ আলী জিন্নার পরে ইকবালের পরামর্শে, পাঞ্জাবের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান মিলে একটা রাষ্ট্র করবে, সেটা টিকলো না কেন? আমি অনেক লম্বা কথাকে সংক্ষেপে বলে কি, ন্যায় বিচারের অভাবে, মানবিক মর্যাদার অভাবে। এখন ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে ন্যায় বিচার বা মানবিক মর্যাদা আছে কি না এটা আপনাদের দেখতে হবে। ভারতে যে মানব মর্যাদা আছে বাংলাদেশের মানুষকে তারা সমান মর্যাদা দেয় কি না, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয়, অর্থনৈতিকভাবে বাংলাদেশে যদি আপনি একটা অটোনোমাস ইকোনমি করতে চান সেটা সম্পূর্ণ ব্যাপার, কিন্তু বিশ্ব অর্থনীতিতে এখন কেউ আর অটোনোমাস নেই, তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের মাত্রাটা কী হবে? যদি আপনি কয়েকটা দেখেন যেটাকে আমরা মাপকাঠি হিসেবে দেখি, এটা লম্বা আলোচনা আমি এখন করতে পারবো না পুরো সময়ের অভাবে, যেটাকে বলে ব্যালেন্স অফ ট্রেড, আমরা কী রপ্তানি করি আমরা কী আমদানি করি, তারপরে যখন আপনি এর সাথে ইনভেস্টমেন্টকে যোগ করেন তখন বলে অর্থনীতির ভাষায় ব্যালেন্স অফ পেমেন্ট। আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট দেখেন ওটাকে ব্যালেন্স অফ ট্রেড বলে, কিন্তু যখন আপনি ক্যাপিটাল অ্যাকাউন্টকে যুক্ত করবেন যখন এটা উন্মুক্ত হয়েছে, অর্থাৎ আপনি যেখানে টাকা বিনিয়োগ করতে পারেন তুলে নিয়ে যেতে পারেন, তখন এটা পেমেন্টসের ব্যালেন্স বলে, মোট ব্যালেন্স। তো ভারতের দুদিক থেকে যদি আমরা দেখি এটা একটা অদ্ভুত ধরনের সত্য, অর্থাৎ ভারতের কাছে আমরা যা রপ্তানি করি তার 10 গুণ আমরা আমদানি করি,
সেটার কম্পোজিশন দেখলেও বোঝা যাবে। তখন বলে থাকে আমাদের ভারতের কাছে বেচার মতো জিনিস নেই। হ্যাঁ, এইটাই হচ্ছে আমাদের একটা কঠিন অগ্নি পরীক্ষা। আমরা করি কি তাহলে যে আমরা যে উদ্বৃত্তটা অন্য জায়গা থেকে আয় করছি সেটা দিয়ে ভারতকে পে করছি। পাকিস্তান আমাদের কী ছিল ব্যাপারটা, আমাদের পাট বেচে আমরা উদ্বৃত্ত টাকা পেতাম, সেটা আমাদের এখানে ফেরত দেশে পাকিস্তানে বিনিয়োগ হতো। এখন প্রশ্ন হচ্ছে ভারতীয়রা কত টাকা বাংলাদেশে বিনিয়োগ করছে। ধরেন বাংলাদেশের যে অতি টাকাটা আমরা মিট করি কীভাবে, দুভাবে মিট করা যেতে পারে। আমরা ভারত থেকে জিনিস আনছি, তো যেই টাকাটা মানে ভারত আমাদের কাছে পাচ্ছে এটা কি নিয়ে যাচ্ছে না এখানে আবার বিনিয়োগ করছে? আপনি এই দুইভাবে যদি হিসাব করেন একটা দেখা যাবে। আরেকটা হচ্ছে আপনার যে ভবিষ্যতের সম্ভাবনা, বাংলাদেশে কী কী শিল্প বিকশিত হচ্ছে এবং সেই শিল্পটা কি ভারতীয়দের পরিপূরক না তার প্রতিদ্বন্দ্বী। চীন জাপান কী করে বিকশিত হয়েছে পাশাপাশি, জাপানের পেটের ভিতর থেকে চীন কী করে এখন বড় অর্থনীতি হয়ে উঠছে, এই সমস্ত প্রশ্ন একসাথে আলোচনা না করে বলা। এটা হচ্ছে শুধু অর্থনীতির প্রশ্নে, আমি বলছি অর্থনীতির প্রশ্নে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক অনেক ক্ষেত্রে ভারত বলতে একটা অখণ্ড সত্তা আমরা বুঝি। কী জন্য? ভারত কন্ট্রোল করে দিল্লি থেকে, আমরা সুলতানি আমল থেকে দেখছি, এর আগের কথা বাদ দিলাম, বাংলার পাল সেনামলের কথা বাদ দিলাম, গুপ্ত সাম্রাজ্যের সময় বাংলার অতি অল্প অংশ দিল্লির সাথে ছিল, আমি শুধু 1200 সনের পরের কথা 800 বছরের কথা বলছি। আমরা দিল্লি সুলতানদের পাশাপাশি প্রতিদ্বন্দ্বী আকারে 350 বছর ছিলাম, কখনো এক অংশ দিল্লি সুলতান দখল করেছে, কখনো আমরা স্বাধীন হয়েছি। মুঘল আমল থেকে আমরা যে গেলাম আবার 350 বছর আমরা মুঘল এবং ইংরেজদের সাথে মিলে ভারতের সাথে ছিলাম। তারপরে পাকিস্তানের সাথে 25 বছরের মধুচন্দ্রিমা শেষ হবার পর এখন আমরা নিজেদের বাসর করে এসেছি। এখন দেখা যাক কী হবে, এটা ভবিষ্যৎবাণী করা কঠিন, কিন্তু বাংলাদেশ যে স্পিরিট আগে দেখিয়েছে লক্ষ্য করেন, সেই স্পিরিটে বাংলাদেশকে সহজেই কলোনি করা যাবে না। যারা অঙ্গরাজ্য বলছে তারা দু জায়গাতে বলছে। এখন বলি ভারত বলতে কী বোঝায়, ভারতের পূর্বাঞ্চলে যাদেরকে 7 সিস্টার বলি আমরা, এগুলো ঐতিহাসিকভাবে ভারতের অংশ ছিল না। কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ নয়, কাশ্মীর বিচ্ছেদ্য, কাশ্মীরের সংবিধানে লেখা আছে, ভারতের সংবিধানের 370 দ্বারা বলা আছে যে কাশ্মীরে তারা এখান থেকে অন্যরা জমি কিনতে পারবে না। সেই শর্তেই ফারুক আবদুল্লার বাবা শেখ আবদুল্লাহ ওখানে থাকতে রাজি হয়েছিলেন। এখন বিজেপি দুবার থ্রেট দিয়েছে গতবার, তারা দেখেন আধা ক্ষমতায় আসছিল যে আমরা এটা বদলাবো, কিন্তু বদলায়নি এখনও মোদি সাহেব, সেই উদ্যোগ নেননি। আমি বলছি কাশ্মীরের সমস্যাটা ঐতিহাসিক, কিন্তু পূর্ব ভারতের সমস্যাটা একেবারে আমাদের সাথে জড়িত, এটা ঐতিহাসিক নয়, এটা করে একান্ত প্রাসঙ্গিক। ভারতের এই অঞ্চলগুলো মিজোরাম, অরুণাচল, মাসাম, এই অঞ্চলগুলো যে প্রবলেমে আছে আমরাও একই প্রবলেমে আছি। কাজে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে উভয়েরই লাভ। আমরা বাংলাদেশও ভারতে আমাদের বাজার সম্প্রসারণ করতে পারি, কিন্তু বাংলাদেশের সেই বুর্জোয়া শ্রেণী কি তৈরি হয়েছে? আসল প্রশ্ন হচ্ছে সেই নায়কত্বের মধ্যেই। এখন বাংলাদেশে যে নীতি সরকার নিচ্ছে তাতে এরকম বুর্জোয়া শ্রেণীর তৈরির সম্ভাবনা আছে কিনা? আমরা ভারত থেকে যে নিম্নমানের গাড়ি সব আমদানি করছি, নিটোল টাটা যে করতেছে, ভারত যে বাসগুলো আমাদের বিআরটিসি কিনেছে, আপনি দেখলেন প্রত্যেক দিকেই বোঝা যায় এইগুলোর মধ্যে একটা ঠকামি আছে। আবারও আমি বলবো বাংলাদেশ ভারত সম্পর্ক খারাপ হবার এটা একটা ভিত্তি। যদি যেমন ধরেন বাংলাদেশের আকাশ সংকেত সব ভারতীয় টিভি আপনি দেখেন, বাংলাদেশের টিভি ভারতে দেখা যায় কিনা? আপনি বলেন যে বাংলাদেশিরা বিনিয়োগ করতে পারছেন, আমরা করবো কি? কিন্তু এইটা রাষ্ট্রীয় পলিসির দরকার আছে। এখানে আপনি সব কিছু ফ্রি মার্কেটের কাছে ছেড়ে দিতে পারেন না। এইখানে আমি মনে করি আমাদের বর্তমান সিচুয়েশন ইজ লেস দ্যান ডিজায়ারেবল, এখানে উন্নতির পরিবর্তনের অবকাশ আছে। ভারতের সাথে ঝগড়া করতে বলছি না আমি, কিন্তু আমাদের দাবি তো আমাদের আদায় করতে হবে। ধরেন ভারতের অঙ্গরাজ্য হিসেবে এখন বলছেন, এই শব্দটা ব্যবহার করেছেন, পশ্চিমবঙ্গ কী ট্রিটমেন্ট পাচ্ছে দিল্লির কাছ থেকে? আমরা বাংলাদেশ কি তার সমান সুবিধা পাচ্ছি? আমরা যে গল্পকারে বলি, যখন মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকায় বেড়াতে আসলেন তখন মমতার নাকি খুব ইলিশ খাইতে ইচ্ছা করলো, তো শেখ হাসিনা তো উইট ভালো দেখলাম, বললে কি দিদি আগে পানিটা দেন ইলিশও যাবে। ব্যাপারটা এরকম হইতে হবে, এটা হচ্ছে আপনার বন্ধুত্বপূর্ণ কথা। ভারতের সাথে অকারণে ঝগড়া করে আমাদের লাভ নেই, কিন্তু আমাদের লাভের জন্য নয়। আহমদসভার বাণীতে আসি, আহমদসভার যে প্রশ্নটা করলেন জীবনের মূল দর্শন ছিল কি, আহমদসভার আমি যতটুকু বুঝেছি আহমদসভার পূর্বপুরুষটা ছিল মল্ল, এই যে হাবিলাস দ্বীপ আছে হাবিলাস মল্ল বলে মল্ল ছিলেন। হ্যাঁ, আহমদসভার মধ্যে একটা আমি বলকে গভীর অন্তর্দৃষ্টি ছিল। আপনারা জানেন তিনি বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস লিখেছিলেন 72 সনে, তার ভূমিকা উনি বলছেন, সৎ সাহসকে অনেকে জ্যাঠামি মনে করে থাকেন, আহমদসভার বয়স তখন 27-28, কিন্তু আমি মনে করি উনি বলছেন সৎ সাহস হচ্ছে অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পারার ক্ষমতা।
আহমদসভা অনেক দূরবর্তী সম্ভাবনা দেখতে পেরেছেন। আহমদসভার বয়স কম ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবীদের কী করণীয় ছিল এটা যদি কেউ বুঝতে চান তাহলে আহমদসভাকে বুঝবেন। একটা উদাহরণ দিই, গত বছর আমরা একটা বই বের করেছি, আহমদসভা 1970 সনে একটা পত্রিকা বের করেছিল, নাম ছিল স্বদেশ, তিন খণ্ড বেরিয়েছিল, 1, 2, 3, সেটা হারিয়ে গিয়েছিল। আমরা এটা পুনরুদ্ধার করে ফটোগ্রাফিক পুনরুদ্ধার করেছি যেন আমরা পরিবর্তন করেছি, অভিযোগ করে দিতে না পারেন। সেখানে যেন বাংলাদেশের স্বাধীনতার পরিষ্কার রূপরেখা কোনো ছিল। মাস মাসে উনি প্রতিরোধ নামে একটা পত্রিকা বের করেন, দাবাংলা নামে, ওইটা যেন স্বাধীন বাংলাদেশের প্রথম মুখপত্র। হ্যাঁ, ওনার প্রচার কম ছিল বলে কেউ জানেন না। অর্থাৎ আহমদসভার মনে কোনো দ্বিধা ছিল না, যে দ্বিধা আবদুল্লাহ আবু সাইদের মনে ছিল। আবদুল্লাহ আবু সাইদ 9 মাসে চাকরি করেছেন, আমি নামটা নিতে চাচ্ছিলাম না, তবু নিলে, আখতারুজ্জামান ইলিয়াসকে আমরা সকলেই শ্রদ্ধা করি, কিন্তু 9 মাসে চাকরি করেছেন, দাবানি করেছেন বলছি না, আপনার দয়া করে ভুল বুঝুন না, ক্যাটেগরি কিন্তু সাদা কালো নয়, মাঝখানে একটা ধূসরও আছে। কিন্তু আহমদসভা অত্যন্ত ক্ষুব্ধ হৃদয়ে একজোড়া স্যান্ডেল পায়ে করে ভারতে চলে গেছিলেন। যা হোক, আহমদসভা কিন্তু আবার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, কাজে তিনি লিখেছেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় প্রথম বাংলা বইটা উনি বের করেন, জাগ্রত বাংলাদেশ, ভারতবর্ষে 28 জুলাই 1971 বের হয়ে বই। কাজে আহমদসভার জীবনের মূল দর্শন যদি কেউ বলেন, আমি এক শব্দ বলব, আলমদের মূল খোরশেদ হচ্ছে আলম খোরশেদ, এইটা এই টপিকটা, বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যৎ, আহমদসভা এটা নিয়ে ভাবতেন। আহমদসভা মনে করতেন যে বাংলাদেশের যারা, যাদেরকে বাঙালি মুসলমান বলা হয়, উনি বললেন যে এরা ঐতিহাসিকভাবে একটা নির্যাতিত জাতি, তারা নির্যাতিত মুসলমান বলে নয়, বাঙালি বলেও নয়, একটা ঐতিহাসিক পদ্ধতির দরুন তারা সমাজে যেখানে আটকে আছে সেখান থেকে তাদের মুক্তি পেতে হবে। উনি সেই জন্য মনে করতেন যে তাদের মুক্তি পাওয়ার পথে বাংলাদেশকে দিল্লি থেকে মুক্ত হতে হবে, পিণ্ডি থেকেও মুক্ত হতে হবে, ওনার বক্তব্য ছিল সেটাই। উনি বলছেন পৃথিবীর মানচিত্রে আমরা একটা রাষ্ট্র হিসেবে তো দাঁড়াবো না, জাতি হিসেবে সম্মানজনক। এখন যে কথাগুলো আমরা বলছি এগুলো আহমদসভা কিন্তু 1969-70 বলেছেন। আহমদসভা তো আসমান থেকে তৈরি হন নাই, তিনি ছিলেন রণেশ দাশগুপ্ত, সত্যেন সেন, এদের শিষ্য। কিন্তু এই নিয়ে আবার কমরেড মুজাফর আহমদের সাথে তার যোগাযোগ হয় ভারতে গিয়ে। কিন্তু আহমদসভার চিন্তার যে গভীরতা এবং দূরদৃষ্টি সেটা আমাকে অত্যন্ত মুগ্ধ করেছে। আমি আহমদসভার সমান যোগ্য একটি লোক বাংলাদেশে দেখিনি, আমার খুদ আমাকে সাক্ষী হিসাবে নেন, আমি বিচারক নই, যে আমি মনে করি আমার চোখে আহমদসভাই বাংলাদেশ। বাংলাদেশ বলতে যে রূপকল্প আমার চোখে ভেসে ওঠে সেটা তো বোঝানো যাবে না, শুধু একটা মূর্তির মধ্যে আমি সেটা দেখতে পাই, যে লোকটা আমুন্ডু পদ নখর বাঙালি, বাঙালি বলতে যা বোঝায়। কিন্তু আহমদসভা কখনো বলে না যে আমি মুসলমান বলিয়া লজ্জিত। ওনার যে প্রথম উপন্যাস যেটা পাকিস্তান বলে বেরিয়েছে 1967-তে চাপা হয়েছে, সূর্য তুমি সাথী, এই চট্টগ্রামের চন্দনাইশের কাহিনী, একটা লোক কী করে হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে নির্যাতিত এবং নিপীড়িত হয়, অর্থাৎ মুসলমান হিসেবে সে মর্যাদা পায় না, এবং সেই নানা মামলার ফেরে পড়ে জমি ঘর বাড়ি সব হারিয়ে সে কী করে একজন কারখানা শ্রমিক হয়ে, একটু সরল ভাষায় লিখেছেন, তিনি কর্ণফুলী ব্রিজ পার হইয়া কাজ করার জন্য এখানে চলে আসছেন চট্টগ্রামে। সেই জন্য বলি আহমদসভা সম্পর্কে আমার চিন্তা ওইখান থেকেই গড়বে। তারপরে আহমদসভা আরও 7টি উপন্যাস লিখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো আহমদসভার অন্তত 1টি উপন্যাস পড়ে দেখেন, তখন বাংলাদেশকে পাওয়া যাবে, বলে না বিন্দুর মধ্যে সিন্ধু পাওয়া যাবে। তার আহমদসভাকে কোনো ভুল করেননি, অনেক ভুল তিনিও করেছেন, প্রত্যেক মানুষকে জগতের এই ভুল হচ্ছে অনিবার্য ভুল, আমরা সকলে সেই ভুল করেছি। আহমদসভা একসময় বলেছেন কি, আমার মনে হয় যে আমি যদি এখন সুযোগ পেতাম, উনি নাম বলেন মেজর জলিল মারা গেছেন, সিরাজুল আলম খান, আসম রব, এদেরকে পেলে আমি এক একটা খুন করতাম। আপনি তাতে মনে করেন, উনি লিটারেলি বলছেন, উনি বলছে এই লোকগুলি বাংলাদেশে এত ক্ষতি করেছে, একটা এন্টায়ার জেনারেশনকে বিপদগামী করেছে, উনি বললেন। আমি কোন ক্ষোভ থেকে উনি এটা বলেন দেখি, যা আমাদের প্রগতিশীল বুদ্ধিজীবী যাদের বলা হয় তাদের কাছে আহমদসভার পার্থক্যটা হচ্ছে এখানে যে আহমদসভা প্রগতিশীলতার ভান করেন না। আমি একটু উদাহরণ দিয়ে শেষ করি। মহিতুল আলম সাহেব চট্টগ্রামের লোক, আপনারা জানেন তিনি এখন ভাইস চ্যান্সেলর ত্রিশাল বিশ্ববিদ্যালয়ের। মোহিত সাহেব 1998 থেকে এখানে আহমদসভার একটা ইন্টারভিউ নিয়েছিলেন, এক সন্ধ্যার আলাপ নামে এটা ছাপা হয়েছে, বা কি একটা নামে ছাপা হয়েছে, মোহিত আলম না, কালধারা নামক একটা পত্রিকা ছাপা হয়েছিল, সেই সাক্ষাৎকারটা আপনারা এখানে পড়ে দেখতে পারেন। তারপরে আহমদসভার একটা চিঠি আছে যেখানে মোহিত আলম করে লিখছেন যে আপনার বাবার রচনাবলীগুলি একত্রিত করেন, এগুলো আমরা ছাপবো, আমি ছাপার ব্যবস্থা করব। কিন্তু আজকে বাংলাদেশে মাহবুব আলমের মতো মহান লেখকের রচনাবলী পাওয়া যায় না, এটা কী করে সম্ভব? জসীমউদ্দীনের রচনাবলী দেশ পাবলিশিং বের করেছে, স্মৃতি সমগ্র, এখান থেকে বের হয় না আমাদের দেশে। তাহলে আপনি ভারতের সাথে আমাদের সম্পর্কের কথাই বলছি, জসীমউদ্দীন হচ্ছে আর একটা আহমদসভার পূর্বসূরি, যার নাম না নিলে অন্যায় হবে। আহমদসভার লেখা এখন আমরা সৌভাগ্যক্রমে সংগ্রহ করছি, বের করছি, বেশ কিছু কিছু এই বছর একটা বের করবো আমরা,
আমি সবার অগ্রন্থিত লেখা প্রায় 200 আবিষ্কার করেছি। আমার তরুণ বন্ধু আছে একজন, প্রিয়মপাল নামে, অত্যন্ত মেধাবী ছেলে, ও এটা সব সংগ্রহ করেছে। আমি তো পড়ে মুগ্ধ। আমি সবার রচনা বলি 9 খণ্ড পাওয়া যায়, এগুলো তার অতিরিক্ত বলছি। তো আমি মনে করি এই 2-4 জন লোক, নজরুল ইসলামের যে ভূমিকা আমাদের ইতিহাসে, আব্দুল করিম সাহিত্য পরিষদের যে ভূমিকা, আহমদসভা সেই ধারার লোক। আহমদসভা আধুনিক নন বলে অনেকে তাকে প্রত্যাখ্যান করেছে, তার নামের সফা বানান দেখে অনেকে তাকে নাক সিটকে দেন, কিন্তু আহমদসভাই হচ্ছে আমাদের মধ্যে প্রকৃত আধুনিক লোক। ধন্যবাদ।